তোমরা যারা দর্শন নিয়ে পড়ছো, তোমরা জানো দর্শনের আলোচনাকে বিভিন্ন ভাগে ভাগ করে করা হয়ে থাকে। যেমন জ্ঞানবিদ্যক আলোচনা, মূল্যবিদ্যক আলোচনা, অধিবিদ্যক আলোচনা ইত্যাদি। এর মধ্যে জ্ঞানবিদ্যক আলোচনায় জ্ঞানের স্বরূপ, উৎস, সীমা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এই জ্ঞানবিদ্যক আলোচনার মধ্যে অন্যতম হলো জ্ঞানের স্বরূপ বিষয়ক আলোচনা, অর্থাৎ জ্ঞান কি, কি হলে পরে আমরা কোনো বিষয় জানি এই কথা বলতে পারি। সুতরাং এই জ্ঞানের স্বরূপ বিষয়ক আলোচনার সঙ্গে এই যে জানি বা জানার কথাটি চলে আসে। কোনো বিষয়ে জ্ঞান হওয়া মানে আসলে সেই বিষয়টি আমি জানি বলে দাবি করি। তাই জ্ঞানবিদ্যক আলোচনায় জানা বিষয়ক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। দর্শনের আলোচনায় তাই জানা কথার বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত বলে থাকি যে আমি জানি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচয়িতা, আমি রামকে জানি, আমি সাঁতার কাটতে জানি, আমি সাইকেল চালাতে জানি ইত্যাদি। তাই প্রশ্ন হয়, জানা এই শব্দের কয়টি অর্থ বিদ্যমান? অর্থাৎ জানা শব্দটি যে আমরা বিভিন্ন অর্থে প্রয়োগ করি, তার কি অসংখ্য অর্থ আছে নাকি তার নির্দিষ্ট কয়েকটি অর্থ আছে? দর্শনের আলোচনায় জানা শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে বলে বলা হয়ে থাকে। অর্থাৎ জানা কথার তিনটি অর্থ আছে বলা হয়ে থাকে। এখান থেকে MCQ প্রশ্ন আসতে পারে, জানা কথার কয়টি অর্থ আছে? উত্তর তিনটি। এই জানা কথার তিনটি অর্থ কি কি? না, 1 নম্বর হলো পরিচিতি অর্থে জানা, 2 কর্মকৌশল অর্থে বা দক্ষতা অর্থে জানা, 3 বাচনিক অর্থে জানা। পরিচিত অর্থে জানা বলতে সাক্ষাৎ পরিচয়কে বোঝানো হয়ে থাকে। এখানে জানা মনে আসলে চেনা, অর্থাৎ সাক্ষাৎ পরিচয় থাকা। যেমন আমি কলেজের কোনো একটি বন্ধুকে জানি, মানে আসলে তাকে চিনি। যেমন আমি অরুণকে জানি, এই যে অরুণকে জানি মানে আসলে আমি অরুণকে চিনি বা অরুণের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচিতি আছে। সুতরাং পরিচিতি অর্থে জানা মানে সাক্ষাৎ পরিচয় থাকা বা তাকে চেনা, এটি বোঝানো হয়ে থাকে। অর্থাৎ পরিচিতি অর্থে জানার ক্ষেত্রে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল হতে হয়। তাই এখান থেকে শর্ট কোশ্চেন বা MCQ প্রশ্ন আসতে পারে যে কোন অর্থে জানার ক্ষেত্রে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল হতে হয়। উত্তর পরিচিতি অর্থে জানা। আরও MCQ প্রশ্ন আসতে পারে যে আমি রামকে জানি বা আমি অরুণকে জানি বা আমি শাহরুখকে জানি, এই যে জান এই অর্থে জানা, এটি কোন অর্থে জানা? উত্তর কি? পরিচিতি অর্থে জানা। অনেক সময় জানা শব্দটি কর্মদক্ষতা বা কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন যখন আমি বলি যে আমি সাঁতার কাটতে জানি, অথবা যখন আমি বলি আমি সাইকেল চালাতে জানি, তখন জানা শব্দটি কোনো একটি কর্মকৌশল অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। এখানে জানা কথার অর্থ হলো সাঁতার কাটার দক্ষতা আমার জানা আছে, অর্থাৎ আমি সাঁতার কাটতে দক্ষ বা আমি সাঁতার কাটতে সমর্থ। আবার যখন সাইকেল চালাতে জানি এই কথা বলা হয়, সেখানেও বলা হয় যে সাইকেল চালানোর কৌশল আমার জানা আছে, অর্থাৎ আমি কীভাবে সাইকেল চালাতে হয় সেটি জানি। কর্মকৌশল অর্থে জানার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়। কেননা যখন আমি বলি যে আমি সাঁতার কাটতে জানি, তখন আমাকে এটি দেখিয়ে প্রমাণ করতে হয় যে হ্যাঁ, আমি সত্যিই জানি।
সেখানে মুখে বললে কর্মটি সাধন হয় না। এখান থেকে যে এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেটি হলো, উদাহরণ দিয়ে বলে দিতে পারে যে এটি কোন অর্থে জানা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে এমন প্রশ্ন আসতে পারে যে আমি সাইকেল চালাতে জানি, এটি কোন অর্থে জানা? উত্তর, কর্মকৌশল অর্থে জানা। অথবা প্রশ্ন আসতে পারে, আমি সাঁতার কাটতে জানি, এটি কোন অর্থে জানা? উত্তর কি না, কর্মকৌশল অর্থে জানা। জানা কথার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অর্থ হলো বাচনিক অর্থে জানা। এই প্রকার জানাকে জানা যে বা নোইং দ্যাট ও বলা হয়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, জানা যে এটি কোন অর্থে জানার অপর নাম? উত্তর কি, বাচনিক অর্থে। বাচনিক অর্থে জানার বিষয় হলো কোনো তথ্যকে জানা বা কোনো বচনের সত্যতাকে জানা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কোনো বচনের সত্যতাকে জানা, এটি কোন অর্থে জানার ক্ষেত্রে ব্যবহার হয়? উত্তর কি, বাচনিক অর্থে জানা। অথবা কোন অর্থে জানার ক্ষেত্রে আমরা কোনো তথ্যকে জানি? উত্তর, বাচনিক অর্থে জানা। এখানে জানা শব্দটি এভাবে ব্যবহৃত হয় যে আমি জানি যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে সবসময় আমরা একটি বচনকে জানি এবং তার পূর্বে সবসময় এই শব্দটি যুক্ত হয়ে থাকে যে আমি জানি যে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আমি জানি যে এই শব্দগুচ্ছ কোন অর্থে জানার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর কি না, বাচনিক অর্থে জানার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাচনিক অর্থে জানার ক্ষেত্রে আসলে কি না, কোনো বচনকে বা কোনো বাক্যকে জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বাচনিক অর্থে জানার ক্ষেত্রে আসলে আমরা কোনো বচনের সত্যতাকে বা কোনো তথ্যকে জানি। এখানে কোনো সাক্ষাৎ অভিজ্ঞতার দ্বারা কোনো ব্যক্তিকে জানি না বা কোনো আমার কর্মদক্ষতাকে আমি আয়ত্ত করি না। এখানে আমরা কেবল একটি বাক্যকে জানি বা একটি বচনের সত্যতাকে জানি। যেমন আমি জানি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা। আমরা দেখেছি জানা কথার তিনটি অর্থ বিদ্যমান, যথা পরিচিতি অর্থে জানা, কর্মকৌশল অর্থে জানা এবং বাচনিক অর্থে জানা। এর মধ্যে কর্মকৌশল অর্থে জানা ও পরিচিতি অর্থে জানা এই দুটি কোনো না কোনোভাবে বাচনিক অর্থে জানার উপর নির্ভরশীল। আমরা দেখেছি যে বাচনিক অর্থে জানার ক্ষেত্রে কোনো তথ্যকে আমরা জেনে থাকি। এখন আমরা দেখি যে কীভাবে পরিচিতি অর্থে জানা ও কর্মকৌশল অর্থে জানা বাচনিক অর্থে জানার উপর নির্ভরশীল। যখন আমি বলি যে আমি রামকে জানি, তার অর্থ হলো আমার রাম সম্পর্কে সাক্ষাৎ পরিচিতি আছে। তাহলে আমাদের যার সম্বন্ধে সাক্ষাৎ পরিচিতি আছে তার সম্বন্ধে অবশ্যই আমি কিছু তথ্য জানি। আর কোনো কিছু তথ্য জানার অর্থ হলো সেটি বাচনিক অর্থে জানা। তাই পরিচিতি অর্থে জানার ক্ষেত্রেও এরকম জানা আসলে বাচনিক অর্থেও জেনে থাকি। আবার যখন আমি বলি সাইকেল চালাতে জানি, সেখানেও আমার সাইকেল চালানো সম্পর্কে অনেক তথ্য জানা আছে। আমি জানি কীভাবে ব্যালেন্সটা রাখতে হয়, কীভাবে সাইকেল চালাতে হয়। সুতরাং সাইকেল চালানো বা এই কর্মদক্ষতা সম্পর্কে আমাদের অনেক তথ্য বিষয় তাত্ত্বিক জ্ঞান আছে। সুতরাং বাচনিক অর্থ জানার ক্ষেত্রে আমরা সেই বিষয়ে বিভিন্ন তথ্য জেনে থাকি। আর এই রূপ জানা হলো কি না, বাচনিক অর্থে জানা। কর্মকৌশল অর্থে জানা অথবা পরিচিতি অর্থে জানার ক্ষেত্রে আমাদের বাচনিক অর্থে জানার উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল হতে হয়। তাই বলা হয় বাচনিক অর্থে জানা হচ্ছে
পরিচিতি অর্থে জানা ও কর্মকৌশল অর্থে জানার আবশ্যিক শর্ত। কেননা বাচনিক জ্ঞান না হলে পরিচিতিমূলক অথবা কর্মদক্ষতামূলক জ্ঞান সম্ভব হতে পারে না। অতএব তিন প্রকার জ্ঞানের মধ্যে বাচনিক অর্থে জ্ঞানই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জানা কোনটি? উত্তর কি? বাচনিক অর্থে জানা। আরও আসতে পারে কি না, কোন অর্থে জানা ক্ষেত্রে বা অন্য দুটি জানা নির্ভরশীল? উত্তর কি না, বাচনিক অর্থে জানা।